প্র্যাকটিক্যালটা আমরা করছি সেটি হচ্ছে যদি একটা এয়ার কন্ডিশনারের মানে ইভাপোরেটর বা কনডেন্সার যদি নষ্ট হয়ে যায় মানে পিনস এই যে পিনসগুলি আছে এই পিনসগুলি যদি নষ্ট হয়ে যায় বা টেবার হয়ে যায় সেক্ষেত্রে হয় কি গরম বাতাস বা ঠান্ডা বাতাস বের হয় না বা বাইরের বাতাস ভিতরে প্রবেশ করে না যার ফলে একটি ইভাপোরেটর নষ্ট হয়ে যাওয়া মানে অ্যাসিডা বাদ হয়ে যাওয়া তো এই বাদ হয়ে যাওয়া থেকে এটাকে আবার ঠিক করা বা মেরামত করার যে কৌশল সেটি আজকে এখানে আমরা দেখাচ্ছি এবং এটি আজকে আমরা প্র্যাকটিক্যালি করতেছি এই ইভাপোরেটর বা কনডেন্সারটি মেরামতের জন্য প্রথম হচ্ছে যে কোনো একটা অংশে যে কোনো একটা সাইডে আমাদের এই পাইপ কর্তন করতে হবে যেহেতু এই পাশে কোনো জয়েন্ট নাই কোনো প্রকার জয়েন্ট নাই সেহেতু যেই পাশে জয়েন্ট আছে সেই পাশে আমরা কাটলে হবে কি এই যে জয়েন্টগুলি আছে এই জয়েন্টগুলি এই জয়েন্টগুলি আমরা পুনরায় কাজে লাগাতে পারবো এবং এর যে কার্যক্ষমতা এই ইফাপোরেটর যে কার্যক্ষমতা বা এই যে কাজ করে নতুন অবস্থায় এই থাকা অবস্থায় সে একই পরিমাণে কাজ যেন করতে পারে সেই পদ্ধতিতে বা সেই পর্যন্ত আমরা পৌঁছে নিব এবং এর কার্যক্ষমতা ঠিক একই থাকবে এটা থাকবে হচ্ছে এখানে ছিল ন্যাচারাল প্রক্রিয়া সে তাপমাত্রাকে একচেঞ্জ করতো এটাকে আমরা কিছুটা পরিবর্তন করে দেব কিন্তু কার্যক্ষমতা একই থাকবে যে পরিমাণে ঠান্ডা হতে এসেছে সেই পরিমাণে ঠান্ডাই হবে আর যে পরিমাণে তাপমাত্রা বর্জন করতো সেই পরিমাণে বর্জন করতে পারবে